আইসিটি সেক্টরে থেকে অর্থনৈতিক অবদান করতে পারে, এটা বাংলাদেশের জন্য একটা সম্ভাবনাময় খাত। আমি মনে করি তরুণ প্রজন্ম, ইয়ং জেনারেশন, আমাদের বিভিন্ন কম্পিউটারের প্রোগ্রামিং শিখে তারা বিভিন্ন সফটওয়্যার প্যাকেজ তৈরি করতে পারে, অনলাইনে কাজ করতে পারে। আমি তারই একটা অবদান রাখতেছে আইসিপিসি ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট, এটা বিশ্বের বিভিন্ন দেশে প্রোগ্রাম রীতিমতো অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কয়েকটা ইউনিভার্সিটি, বিশেষ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এবং গত বছরে বিউবিটি এই প্রোগ্রামিং কনটেস্ট উদযাপন করে, আমরা তারই একটা পার্ট হিসেবে এবছর মার্চ মাসে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা অর্গানাইজ করতেছি। আমি মনে করি এই প্রোগ্রামিং কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্ম তাদের মেধার বিকাশ ঘটিয়ে বিভিন্ন প্রোগ্রামিং শিখবে, তারা অনেক প্রবলেম সলভ করবে। দে উইল বি দ্য প্রবলেম সলভার অফ দ্য কান্ট্রি। প্র্যাকটিক্যাল প্রবলেম বাস্তবে যেখানে আসবে, তারা তাদের মেধার দ্বারা, মেধা বিকাশের মাধ্যমে তারা এই প্রোগ্রামকে, এই প্রবলেমকে সলভ করবে। আমি মনে করি এটা অর্থনীতিতে অনেক বড় অবদান রাখবে। আজকে গ্রিন ইউনিভার্সিটির আয়োজন করতে যাচ্ছেন, এর দ্বারা বিশ্বের বাইরের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ইউনিভার্সিটির ছেলে মেয়ে তো যুক্ত হবেই, তার সাথে আমাদের গ্রিন ইউনিভার্সিটির ছেলে মেয়েরাও যুক্ত হবে। সিএসসি গ্রাজুয়েটরা বা সিএসসির স্টুডেন্টরা তাদের মেধার মাধ্যমে প্রবলেমকে সলভ করার মাধ্যমে তারা তাদের মেধাকে বিকাশ করার সুযোগ পাবে। এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই।